বিসমিল্লাহির রহমানির রহিম। জগন মে জো আ গিয়া আলা ইন্তেহা কিউ কর হুয়া, জগন মে জো আ গিয়া আলা ইন্তেহা কিউ কর হুয়া, জো সমজ মে আ গিয়া আলা ফির ও খুদা কিউ কর হুয়া। এই সামান্য একটু আমলের বিনিময় যদি আল্লাহ আমার আপনাকে যদি নিষ্পাপ বানায় বাড়িতে পাঠায়, আল্লাহর কোনো জবাব দিতে আছে? কোনো কমতি আছে? কোনো ক্ষতি আছে? আল্লাহ পারে না? পারে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ওয়ামান ইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লা, লা জিদ্দ লাহু ওয়া লা নিদ্দ লা, লা মিসল লাহু ওয়া লা والأكبر والإنس والجان الذين هم في خلاصة العرب العربا وسراجا وقمرا منيرا وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن
মিনাশাহিদিন ওয়াশাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল وارنا الباطل باطلا وارزقنا اجتنابا جزا الله عنا محمدا ما هو أهله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما صلوا عليه وسلموا تسليما شغل جوان كل قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী গাড়া খোলা দারুল উলুম কিরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল 2020 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ বক্তা আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম নোমানী সাহেব সহ জাতির মাথার মুকুট জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ তুলাবায়ে জাম মাদারিসে কেরাম মাগরিব থেকে এত সময় পর্যন্ত
কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণরত সর্বস্তরের ভাই ও দোস্ত বাবাজিরা, পর্দার আড়ালে বিভিন্ন স্থানে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সেই মহান মনিব স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নেমাতের শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন এই ফেতনা ফাসাদের জামানায় গুনার প্রতিযোগিতা করার একটি মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে রসুলের লিবাসে সজ্জিত করায় জান্নাতি পরিবেশে গুনামুক্ত মজলিসে জীবনের মোড় ঘোরানোর মজলিসে হযরত ওলামায়ে কেরামের সোহবতে নেককার জাকিরিন শাকিরিন আল্লাহর মুহিব্বিন বান্দা বান্দিদের সঙ্গে কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমবিত হওয়ার তৌফিক দান করলেন বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, এই সময় এই মুহূর্তে অনেক ভাইরা দুনিয়ার বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত, জোরে বলেন আছে না নাই? অনেকে টিভির সামনে, সিডির সামনে, জোয়ার আড্ডায়, হাট বাজারে, রাস্তাঘাটে বিভিন্ন ভাবে মানুষ গুনার ভিতরে লিপ্ত, আবার অনেকে অসুস্থতার মাধ্যমে হাসপাতালের বেডেও শোয়া। কি কথা ঠিক? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে দুনিয়ার ওই সমস্ত অশ্লীল গুনা পাপাচার কাজের মধ্যে অথবা অসুস্থতার মাধ্যমে হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন কিনা। রব্বুল আলামিন তা না করে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, আসল বাড়ি জান্নাতের বাড়িতে পৌঁছানোর জন্য এই গুনামুক্ত মজলিসে নিয়ে আসছেন, আমরা খুশি না বেজার? এই মজলিসে যত সময় বসা থাকবেন আমল নামায় একটা গুনা লেখা হবে না, বরং প্রত্যেকটা কথা শোনার বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় নেকি লিখতেই থাকবে। এখানে যত সময় বসা থাকবেন শয়তান বসে নাই, বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে এই মজলিস থেকে কিভাবে আপনাকে আমাকে ভাগানো যায় এই আপ্রাণ চেষ্টায় ইবলিস অব্যাহত, ঠিক কি ঠিক না? এজন্য এই ফায়কা জায়গার ভিতরে ইবলিস এসে বসে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে আমাকে কিভাবে ভাগানো যায় এই মেহনত কিন্তু করতেই থাকবে। ইবলিসকে আমাদের মাঝে বসতে দেওয়া যাবে না। রাজি আছেন সবাই? রাজি? তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে একটু পূরণ করে বসেন। রাত তো অনেক হয়ে গেছে, দীর্ঘ আলোচনা করব না, অল্প সময় আলোচনা করে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দেব, এই জন্য এই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে বসা যাবে না? পিছনে যেই সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে এসে বসে পড়ি ভাই। এখানে কারো জোর জবরদস্তি নাই, মন চাইলে আল্লাহর কালাম শুনবেন হিদায়াতের নিয়াতে, মন না চাইলে চলে যেতে পারেন, কোনো জোর জবরদস্তি বাধ্যবাধকতা কারো নাই। কি কথা ঠিক? তো এখানে বসে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নসিহাত করার আগ্রহী ছিলেন, সাহাবায়ে কেরাম নসিহাত শোনার পাগল ছিলেন, বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে কিছু নসিহাত করেন, আমাকে কিছু উপদেশ দেন। তো উপদেশ পাওয়া মাত্রই সাহাবায়ে কেরাম বাস্তব জীবনে আমল শুরু করে দিতেন। আল্লাহ তাআলাও বললেন, ওয়াযাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনীন। ও নবী, আপনি নসিহাত করতে থাকেন, এটা মুমিনদের কাজে আসবে। নসিহাত আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা বলতেছেন নসিহাত করতে থাকেন, বারবার বারবার করতে থাকেন, এটা মুমিনদের কাজে আসবে। তো নবী আলাইহিস সালাম মসজিদে নববীর ভিতরে বসা,
নবী নসিহাত করবেন, সাহাবায়ে কেরাম নসিহাত শুনবেন, আল্লাহর হাবিবের পাশে অন্যান্য সাহাবায়ে কেরামও বসা, নবীর একেবারে কাছে বসা ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আমি নবীর 10 বছরের খাদেম ছিলাম, 10 বছর আমি নবী খেদমত করছি, 10টি বছরে নবী আমাকে একবার ঝিড়কিও দেন নাই, ধামকিও দেন নাই, হুকুমও করেন নাই, বরং আমি আনাস নবীর প্রয়োজন বুঝে বুঝে খেদমত করছি। মসজিদে নববীর ভিতরে নবীর একেবারে কাছাকাছি বসা, নবী হাতটা ধরলেন, ধরে বলতেছেন, আনাস তুমি আমি নবীর খেদমতে তোমার জীবনের অনেক বড় অংশ তুমি ব্যয় করে দিলা, নিজের জন্য ঘর করো নাই, বাড়ি করো নাই, অট্টালিকা ব্যাংক ব্যালেন্স করলা না, এখন আমি নবীর একটা বিশেষ সময় বিরাজ করে, আমার কাছে কিছু চাও। কথাটা শোনা মাত্রই আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। আপনার আমার নবী দয়ার নবী, মায়ার নবী, কোন উম্মতের চোখের পানি সইতে পারতেন না, কোন উম্মতের চোখে পানি দেখলে নবীর চোখেও পানি চলে আসত, এত নরম দিলওয়ালা নবী। নবী বলে, আনাস তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি হয়তোবা আমার খেদমত আপনার আর পছন্দ হচ্ছে না, ইয়াকালীন আমাকে কিছু দিয়ে হয়তো আপনার খেদমত থেকে চির বিদায় করে দিবেন, মাহরুম করে দিবেন, এজন্য আমি কান্দি। আল্লাহর নবী বলে, আনাস না, আমি নবীর এখন বিশেষ ওয়াজেয়ের সময় বিরাজ করে, মাবুদের সঙ্গে সরাসরি যোগাযোগ, এখন যা বলবো তাই কবুল হবে, তুমি আমার কাছে কিছু চাও। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি মাবুদের দরবারে দোয়া করেন, দুনিয়ায় যেমন আপনার খাদেম হিসাবে আমি আনাসকে আল্লাহ কবুল করেছে, জান্নাতের ভিতরেও যেন আপনার খাদেম হিসাবে আমাকে কবুল করেন। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মাত্র যে দোয়াখানা আপনি করেছেন, জান্নাতের মালিক আপনার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আনাস আর কাঁদা লাগবে না রে আনাস, এই মাত্র জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে বলে গেল, আমি নবী যেই জান্নাতে থাকবো তুমিও আমি নবীর সঙ্গে একই জান্নাতে থাকবা। এমন একজন জলিল কদর সাহাবী হযরতে আনাস মহাসত্যবাদী নবীর মহাসত্যবাদী জবানের ঘোষণায় দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তিনি হাদিসটা বয়ান করেছে। এই পাশে কারা? আল্লাহ বলে, আনাস আমি নবী এখন নসিহাত করব, তোমরা সাহাবায়ে কেরাম নসিহাত শুনবে, বলো তো এই মজলিসটার দাম আমার আল্লাহর কাছে কত বেশি? আল্লাহ নবীর সাহাবী বলেন, এই মজলিসের দাম কত বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন।
আনাস বলেন নবী আমার হাত তার অবস্থায় বললেন মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ। এই যে কারা এই জায়গা দুনিয়ার কোন জাতি আল্লাহর বান্দা নবীর উম্মত যদি দুনিয়ার সহি কোন কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসে যায় ইল্লা ওয়াজাহু আর ওই বসাটা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য হয়, আমরা কি উদ্দেশ্যে আসছি? অত্যন্ত শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে উজু করে হযরত নামাজের কাতারে আমরা দাঁড়া যাই আল্লাহকে পাওয়ার জন্য, মক্কা মদিনায় দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, ওয়াজের মজলিসে দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, সরমনায় দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, তাবলিগে দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, মাদ্রাসায় দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদে দৌড়াই আমরা আল্লাহকে পাওয়ার জন্য, এই মজলিসে আসছি কি জন্য জোরে কান ইল্লা ওয়াজাহু। নবী বলেন এই বসাটা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য হয় ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা জান্নাত দেখো নাই জাহান্নাম দেখো নাই আমি আল্লাহকে দেখো নাই, দেখছি কেউ না দেখে বিশ্বাস করে কোরআনের মজলিসে বান্দা বান্দি সময় ব্যয় করতে পারলি? নবী বলেন আঙ্কুমু মাগফুরাল্লাকুম ও আমার উম্মতের আর এরা বদৌলাতে আমার আল্লাহ বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা নিঃশর্তে মাফ করে দেয়। বিশ্বাস যেখান মে জো আগিয়ালা এতে হা কেউ কর হুয়া যেখান মে জো আগিয়ালা এতে হা কেউ কর হুয়া জো সমজ মে আগিয়ালা ফের ও খোদা কেউ কর হুয়া। এই সামান্য একটু আমলের বিনিময় যদি আল্লাহ আমার আপনাকে যদি নিষ্পাপ বানায় বাড়িতে পাঠায় আল্লাহর কোনো জবাবদিহিতা আছে? কোনো কমতি আছে? কোনো ক্ষতি আছে? আল্লাহ পারে না পারে না? খোদার কসম এই মজলিসে যত শোনা বলবেন যদি দিলের ভিতরে এই তামান্না থাকে মালে যখন তুমি তোমার কোরআনের মজলিসে নিয়ে আসছো খালি হাতে ফিরাইতে পারো না রে আল্লাহ আমাদের নিষ্পাপ না বানায় তুমি বিদায় দিতে পারো না, এই তামান্না এই আকাঙ্ক্ষা নিয়ে যদি বান্দা বসে আর তওবার নিয়াতে যদি বসতে পারে খাস তওবা করে যদি মজলিস থেকে উঠতে পারে আর এক কদম আগায় যদি একজন আল্লাহর বান্দা বান্দি মারা যায় নবী বলেন ও আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে কোন জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই মানুষটার তোমরা দেখিও। আল্লাহ নবী তওবার মজলিস থেকে এক কদম আগায় যদি কোন একজন মানুষ চির বিদায় নিয়ে চলে যায় তোমরা বুঝে নিও
ওই মানুষটাই হলো জান্নাতি মানুষ। তোমার চাইতে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি, আমার বান্দা বান্দি গোলারে তুমি মাপের ঘোষণা দেছো, ক্ষমার ব্যাপারে মাপের ব্যাপারে যদি তোমার সঙ্গে আমি মাবুদের কথার মিল না থাকে, দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহকে গফার গফুর রহমান রহিম নামে চেনে, ক্ষমার ব্যাপারে যদি তোমার সঙ্গে আমি মাবুদের কথার মিল না থাকে, দুনিয়ার বান্দা বান্দিদের কাছে আমি আল্লাহর রহমান রহিম সিফাতি নামগুলার শান বজায় থাকে না রে দোস্ত, আমার পক্ষ থেকে তুমি ঘোষণা করে দাও তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হতে পারি না, বরং কাদাবাদান্তু সাইআতিহিম হাসানা বরং তাদের জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এই গাড়া খোলা এলাকার মানুষ কি সুবহানাল্লাহ বলতে একটু কৃপণতা করে? কৃপণতা করেন না আপনারা? তাহলে সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ, কত সুন্দর হয়েছে। ভূমিকায় বেশি আলোচনা করব না, বলতেছিলাম এই মজলিসে যত সময় বসবেন আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না, যত সময় বসবেন আমল নামায় নেকি লিখতেই থাকবে ফেরেশতারা, তাহলে যারা মজলিসে আসে না তারা ক্ষতিগ্রস্ত না লাভবান, যারা আসছেন তারা খুশি না বেজার, শেষ পর্যন্ত সবাই বসবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারিমের ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা দলের আলোচনা করেছেন। আমাদের দেশে জগতের মধ্যে দলের অভাব নাই, কিন্তু রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, কিয়ামতের ময়দানে দল হবে মাত্র দুইটা, জোরে কান কয়টা? একটা জান্নাতীদের দল আর একটা হবে জাহান্নামীদের দল। কিয়ামতের ময়দানে আমলিগের পরিচয় চলবে না, বিএনপির পরিচয় চলবে না, জাতীয় পার্টি জামাত ইসলাম যত দল বাংলার জমিনে আছে দলের শেষ নাই, কোন দলের পরিচয় নাই, কে কোন দল করেন এ কথাও বলতে আসি নাই। আমলিগের ভাইদের কাছেও একটা কথা বলতে চাই, বিএনপির ভাইদের কাছেও একটা কথা বলতে চাই, আমলিগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি যত দল আমাদের দেশে আছে সমস্ত দলের মুসলমানদের কাছে একটা কথা বলতে চাই, কে কোন দল করেন বলতে আসি নাই, আমার প্রয়োজনও নাই, কিন্তু সমস্ত দলের ভিতরে আপনাকে আমাকে মুসলমান হতে হবে। যেহেতু আমলিগের পরিচয় নাই, বিএনপির পরিচয় চলবে না, জাতীয় পার্টি জামাত ইসলামের পরিচয় আদালতে কিয়ামতের দিন চলবে না, দল হবে মাত্র দুইটা, একটা জান্নাতীদের দল আর একটা হবে জাহান্নামীদের দল। এখন বের করতে হবে আমি কোন দলে আছি,
রব্বুল আলামিন ঘোষণা করে দিবে আনতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু আপনার আমার ইমাম ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার জীবনীতে পাওয়া যায় চল্লিশ বছর ঈশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছে, সারা রাত ইবাদতের ভিতরে কাটলো, এমন একজন বুজুর্গ যুগ শ্রেষ্ঠ আলিম ইমামদের মধ্যে প্রধান ইমাম একজন তাবেঈন ইমামে আবু হানিফা ইমামে আজম রাতে দুই রাকাত নামাজে এক রাকাত নামাজে পনেরো পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর রাকাতে পনেরো রাকাত তেলাওয়াত করতেন, দুই রাকাত নামাজে রাত পোহায় যেত। একদিন নোমান ইবনে সাবিত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, সূরা ইয়াসিনের এই আয়াত যখন তেলাওয়াত করেছে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু কম্পন শুরু হয়ে গেছে, আরে ওই দিন যদি আমি আবু হানিফা মুজরিমদের দলে পড়ে যাই আমি আবু হানিফার কি উপায় হবে। বারবার এই আয়াতের তেলাওয়াত করে আর ভিতরে কম্পন শুরু হয়ে যায়, সামনের আয়াত তেলাওয়াত করতে পারে না, থর থর করে কাঁপতেছে। একাত বারবার পড়তে পড়তে ফজর হয়ে গেল, বাকি রুকু সিজদা আর করার সময় হলো না। আজকে আপনার আমার দিল শক্ত হয়ে গেছে, কবর দেখলে ভয় লাগে না, হাসরের ময়দানের ভয়াবহ আযাবের কথা শুনলেও দিলটা কাঁপে না, মরণের কথা স্মরণ আসে না। ও গাড়াখোলা এলাকার যুবক ভাইরা বাবাজিরা পর্দারালের মামনিরা, মহাসত্যবাদী নবী মহাসত্যবাদী জবানের ঘোষণায় যারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে ছোট্ট বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদতেন। জিজ্ঞাসা করা হইল আমিরুল মুমিনিন, আপনি কবর দেখে ছোট্ট বাচ্চাদের মতো হাউ মাউ করে কেন কাঁদেন? হযরত ওসমান আরো বেশি কান্দে আর বলে, ভাইরা সাথীরা আমি উসমান কবর দেখলে বলো ভয় পাই, এই কবর হলো প্রথম ঘাঁটি,
এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার করবে বাকি সমস্ত ঘাটিতে তার সাথে ভালো ব্যবহার হবে। আর এই কবর যার সঙ্গে দুর্ব্যবহার করবে বাকি সমস্ত ঘাটিতে তার সঙ্গে দুর্ব্যবহার হবে। কবর দেখলে আমি উসমানের বড় ভয় লাগে, এই কবরে আমি উসমানের কি উপায় হবে। হযরত আবু বকর সমস্ত উম্মতের উপরে যার স্থান, সমস্ত উম্মতের উপরে নবীর পরে যার স্থান, আবু বকরের এক রাতের আমল গোটা উম্মতের সমস্ত উম্মতের জীবনের সমস্ত আমল এক পাল্লায় রাখলে, আবু বকরের এক রাতের আমল অপর পাল্লায় রাখলে আবু বকরের এক রাতের আমলের পাল্লাই ভারী হবে। এই সিদ্দিক আকবর আবু বকর আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয়ে এত কাদা কাঁদতেন, কাঁদতে কাঁদতে মুখের মধ্যে ঘা পড়ে গেছে, এখন আর চোখ দিয়ে পানি পড়ে না, এখন আবু বকরের চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। আপনি একটু ডাক্তার দেখান, আপনার মুখের মধ্যে ঘা পড়ে গেছে, দেখতে ভালো দেখায় না, আপনি একটু ডাক্তার দেখান ভালো হয়ে যাবে। এই আবু বকর ডেকে বলে সাথীরা কিয়ামতের আদালতে মালিক আমাকে ডাক দিয়া বলবে, আবু বকর আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? আবু বকর, আমি আবু বকরের এমন কোন আমল নাই যে আমল কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে পেশ করতে পারবো। ওই দিন আমি ডেকে বলবো, রে মালিক এমন কোন আমল আমি আবু বকরের নাই, কিন্তু এতটুক আমি তোমার কাছে নিয়ে আসছি তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবর হাসর মিজান ফুলসিরাতের ভয়ে, কাঁদতে কাঁদতে আমার মুখের মধ্যে ঘা পড়ে গেছে, আল্লাহ আমার এই ওসিলা আপনি মাফ করে দেন। ও গাড়া খোলা এলাকার যুবক ভাইরা, বাবাজিরা, পর্দার মামনিরা হাতে পায়ে ধরে বলে যায়, দুনিয়ার থেকে জান্নাতে সুসংবাদ পাপ, সাহাবায়ে কিরাম কবরের ভয়ে, আল্লাহর ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, মিজানের ভয়ে এত কাদা কান্তে। আর আজকে আপনার আমার অবস্থা কি, দিলটা তো শক্ত হয়ে গেল যে আল্লাহর ভয়ের কথা আজাবের কথা শোনার পরেও দিলটা কাঁপে না, চোখে পানি আসে না। নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে আলোচনা করে ইনশাল্লাহ দোয়া করব। আপনার আমি সেটাই বললেন, কিয়ামতের দিন দল হবে দুইটা, একটা হলো জান্নাতীদের দল আর একটা হবে জাহান্নামীদের দল। ও দুনিয়ার দলের মুসলমানেরা, ওই দিন তুমি আর আমি জান্নাতীদের দলে যাব না, জাহান্নামীদের দলে পড়ে যাব। এই চিন্তা ফেকের যার মধ্যে আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী ওই মানুষটা হলো মহাজ্ঞানী। দুনিয়ার নিয়ম একটু ব্যতিক্রম, যে যত বেশি জুলুম করতে পারে, যে যত বেশি কলমের মাধ্যমে ইসলাম কোরআন
এর বিপক্ষে অবস্থান নিতে পারে, মানুষের উপর জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, সেই হইল আমাদের সমাজের বড় বুদ্ধিমান, বুদ্ধিমান বা জ্ঞানী বুদ্ধিজীবী। জোরে বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহর নবী বলেন না না, বুদ্ধিজীবী হলো ওই মানুষেরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, বুদ্ধিজীবী হলো তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তিন অবস্থায়, এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকতে পারে না। এই তিন অবস্থায় যারা আমার আল্লাহকে স্মরণ করে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে চোখের পানি পালায়া কান্দে, ওই মানুষগুলাই হলো বুদ্ধিজীবী। দল হবে দুইটা, আল্লাহ বিচার শুরু করে দিবে, আল্লাহ ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহহার, আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, কই দুনিয়ার বুদ্ধিজীবী আজকে কোথায়? আল্লাহ বুদ্ধিজীবীদেরকে ডাক দিবে, কোনো উত্তর নাই। এমত অবস্থায় চল্লিশ হাজার বছর কেটে যাবে, চল্লিশ বছর কেটে যাবে, কিন্তু কোনো উত্তর আসে না। এরপরে আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহহার, আজকের দিনের মালিক হলাম আমি আল্লাহ, শেষ দিবসের মালিক, আজকের বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ, বিচারের কার্যক্রম আল্লাহ শুরু করে দিবে। আল্লাহ বলে ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররাই আলা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন খাইরাই আলা, যারা পরিমাণ ছোট থেকে ছোট গুনাহ নিয়ে যারা কিয়ামতের দিন হাজির হবে, আল্লাহ বলেন ছোট থেকে ছোট যারা পরিমাণ গুনাহরও শাস্তি বান্দা ভোগ করা লাগবে, ছোট থেকে ছোট নেকিও যাদের আমল নামায় থাকবে, আল্লাহ তার প্রতিদানও বান্দা বান্দিকে দিয়ে দিবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, জাহান্নামীদের আমলনামা আল্লাহ দিবে বাম হাতে, জান্নাতীদের আমলনামা দিবে ডান হাতে। নবী বয়ান করেছে জাহান্নামীদের আমল নামা ডান হাতে বেইজ্জতের সাথে লাঞ্ছনার সাথে পিছনের দিক দিয়ে দেওয়া হবে। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ
পিছনের দিক দিয়ে লাঞ্ছনার সাথে কিভাবে দিবে? আল্লাহ নবী বলেন, জাহান্নামী যাদের আমল নামা বাম হাতে দিবে, বাম হাতটা সিনার ভিতর থেকে ঢোকাইয়া পিছন থেকে বের করিয়া গুনাগার না পারমানের আমলটা বাম হাতে সিনার ভিতর থেকে হাত ঢোকাইয়া পিছন দিক দিয়ে দেওয়া হবে। জান্নাতি মানুষের আমল নামা দিবে ডান হাতে, দেখে জান্নাতিরা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এই আমল নামা যত নেকি দেখতেছি, আল্লাহ এত নেকি তো আমি দুনিয়ায় করি নাই। কোটি কোটি টাকা দান করার সৎকা করার নেকি আল্লাহ বলবেন, আব্দুল করিম রহিমা খাতুন দুনিয়ার মধ্যে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার টাকা পয়সার মালিক বানা দাও, আমাকে ধনী বানা দাও, মাদ্রাসা মসজিদের খেদমত আমি করব, আল্লাহ অসহায় মানুষের খেদমত করব, দুর্বল অসহায় মানুষের খেদমত যেন তাদের পাশে দাঁড়াইতে পারি, আল্লাহ তুমি আমার কোটি কোটি টাকার মালিক বানা দাও। আমরা অনেক সময় দোয়া করি না এরকম। অথচ আল্লাহ বলেন, উদুউনী আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া করলে আমি দোয়া ফেরত দেই না, বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ চাওয়া পূরণ করে দেই, কোন বান্দা বান্দির চাওয়া দোয়া আমি আল্লাহ ফেরত দেই না। বান্দা বান্দির মঙ্গল কামি আল্লাহ, আমি দোয়া করলাম মালিক আমাকে 10 কোটি টাকার মালিক বানা দাও, আল্লাহ জানে আমি মুফতি সাহেবের যদি আল্লাহ 10 কোটি টাকার মালিক বানা দেয়, হয়তো বা আপনাদের সামনে এই খেদমত আমি আর করতে আসবো না, টাকার গরমে হয়তো বা আমি দুনিয়াদার হয়ে যাব, হয়তো বা এই দিনের পথে আর নাও থাকতে পারি, আমার মনের অবস্থা কে জানে। আল্লাহ বান্দার মঙ্গল কামি, আমি দোয়া করেছি আল্লাহ দোয়াও কবুল করেছ, কিন্তু 10 কোটি টাকার মালিক আল্লাহ ঠিকই আমারে বানাইছে, কিন্তু দুনিয়া আমাকে দেই নাই যে আমি তো দুনিয়াদার হইয়া জাহান্নামী হয়ে যেতে পারি। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ওই আওসাফের 10 কোটি টাকার মালিক আমি ঠিকই আল্লাহ বানা দিলাম, 10 কোটি টাকা আমি আল্লাহর রাস্তায় সৎকা করার নেকি ওর আমল নামায় জমা করে দে, ওকে দুনিয়ায় দিলে তো আর দিনমুখী থাকবে না, জাহান্নামমুখী হয়ে যাবে। মালি হাজাল কিতাব, যেদিন আমল নামা ডান হাতে আল্লাহ দিবে, আমল নামা দেখে আমি বলবো মালি এই 10 কোটি টাকা আমি দুনিয়া জীবনে কোনোদিন দেখি নাই, সৎকা করা তো দূরের কথা। আল্লাহ বলবে, রে বান্দা তুই দোয়া করছিলা আমি তোর দোয়া ফেরত দেই নাই, কবুল করিয়া তোর নামে সৎকা করিয়া ওই নেকি তোর আমল নামায় আমি আল্লাহ জমা করে রাখছি। জোরে কর আল্লাহু আকবার। ঠিক বান্দা বান্দি একটা নেকি করলে আল্লাহ মিনিমাম 10টার মতো বাড়াইয়া বান্দার আমল নামায় জমা করে দেয়। সাবিই মিয়া তাজিদিন ইলা আযাবিন কাসীরা, বান্দা যদি এক করে আল্লাহ দেয় 10, 10-এর বিনিময়ে আল্লাহ দিয়ে দেয় 50। জোরে কর আল্লাহু আকবার। এই উম্মতে মুহাম্মাদিয়ান উপরে নামাজ 50 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার আমল নামায় 10 ওয়াক্ত নামাজ পড়ার নেকি জমা হয়, 5 ওয়াক্ত পড়লে বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই নেকি হয় সেই নেকি বান্দার আমল নামায় জমা করে দেয়।
এজন্য বান্দা করবে এক, আল্লাহ দিবে দশ, দশ কে আল্লাহ পাঁচ আত্ম বাড়াইয়া পঞ্চাশ আত্ম নেকি বান্দার আমল নামা জমা হয়। মালি হাদাল কিতাব, আমল নামা পাওয়ার পর আশ্চর্য হয়ে বলবে আল্লাহ একই আশ্চর্য আমল নামাই নেকি তো আমি করি নাই, পক্ষান্তরে গুনাগার নাপারমান জাহান্নামীরাও বলতে থাকবে আল্লাহ কি আশ্চর্য আমল নামা, একটা ছোট নেকি একটা ছোট গুনাও বাদ দাও নাই, একটা বড় গুনাও বাদ দাও নাই, আল্লাহ সব গুনা তুমি আমার আমল নামায় জমা করে রাখছো। নিজের হাতটা নিজের দাঁত দিয়া সিবাইতে সিবাইতে থাকলা বানায় বলবে আর বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কষ্ট হইতেছে আপনাদের? আমি তেমনি কিলাম। আপনার যদি কষ্ট মনে হয়, বিরক্ত মনে হয়, তাহলে দোয়া করে দিন। কে কষ্ট হইতেছে? আরো কিছু সময় আলোচনা চলবে। আমল নামা পাওয়ার পরে তারা এরকম বলতে থাকবে, গুনাগাররা বলবে, জান্নাতিরাও বলবে আশ্চর্য আমল নামা আল্লাহ, এই নেকি এত নেকি আমি করি নাই, গুনাগার না পারবানেরা বলবে আল্লাহ যে ছোট থেকে ছোট গুণাটাও তুমি বাদ দাও নাই, সব তুমি লিখে রাখছো। গুণাগার না পারমান জাহান্নামীদেরকে আল্লাহ ডেকে বলবে আব্দুল করিম রহিমা কাতুন, কেন তুই দুনিয়ার জগতে গুণা করলি? সরাসরি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া চপ্পলটি দিয়ে দেবে, আল্লাহ জন দুনিয়ার মধ্যে একটা গুনাহ করি না, কি বলবে? সরাসরি অস্বীকার করবে আল্লাহ জগতে একটা গুনাহ আমি করি নাই। আল্লাহ কয়েক ভাবে বান্দাকে প্রমাণ করে দিবে। আমার উস্তাদ আল্লামা শফি সাহেব দামাত বরকা চুকবলা আলিয়া হাটাদারি মাদ্রাসার মহাপরিচালক সাইকুল হাদিস, তিনি বলেছিলেন, গুনাহ করার আগে যদি বান্দা চারটা বিষয় চিন্তা করে সে আর গুনাহ করতে পারে না। এক নাম্বার, আমি যে গুনাহ করতেছি এটা আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? গোপনে গুনাহ করলে কে দেখে? সদরে গুনাহ করলে কে দেখে? এক নম্বর, আমি গুনাহ করতেছি আল্লাহ দেখতেছে। দুই নম্বরে, আমি গুনাহ করতেছি ফেরেশতারা লিখতেছে। তিন নম্বর, আমি গুনাহ করতেছি যে জমিনের উপর এই জমিন আমার জন্য সাক্ষী হতেছে। চার নাম্বারে, আমি গুনাহ করতেছি আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইয়া জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সরাসরি অস্বীকার করে বসবে না, আল্লাহ আমি গুনাহ করি নাই, আল্লাহ কয়েক ভাবে প্রমাণ করে দিবে। এক নাম্বার, কেরামান কাতিবিন, প্রত্যেকটা মানুষের কাছে সংরক্ষিত ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিছে। দুই কাঁধে সংরক্ষিত ফেরেশতারা আপনি নেকি করলেও লেখে, গুনাহ করলেও লেখে। গুনাগার না পারমান কিয়ামতের ময়দানে
আল্লাহ জিজ্ঞাসা করবে জ্ঞান তোরা গুনাহ করলি নাফরমানি করলি সরাসরি অস্বীকার করে বসবে আল্লাহ এক নাম্বার কিরামান কাতিবিনের লেখনির মাধ্যমে প্রমাণ করবে বান্দা তুই গুনাহ করছো দুই নাম্বার ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বি আন্না রাব্বাকা আওহালাহা জমিন তার সমস্ত খবর সেদিন বলে দিবে জমিন বলে দিবে আল্লাহ আব্দুল করিম রহিমা খাতুন আমি জমিনের উপরে দাঁড়ায়া এই নাফরমানি করেছিল গুনাহ করেছিল আল্লাহ দুই নাম্বার আল্লাহ প্রমাণ করে দিবে তিন নাম্বার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদি وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ رَبُّ الْعَالَمِينَ تِنْ نَمْبَرْ پْرَمَانْ كُرَ دِبَ مُقْتَ بَنْدُ كُرَ دِبَ مُحُرْ مِرَ دِبَ হাতের জবান আল্লাহ খুলে দিবে পায়ের জবান আল্লাহ খুলে দিবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে হাত সাক্ষী দিবে মালিক তোমার এই বান্দা বান্দি অমুক জায়গায় অমুক স্থানে তুমি দেওয়া হাত দিয়ে আল্লাহ এই অন্যায় করেছিল গুনাহ করেছিল সুদ ঘুষ গ্রহণ করেছিল অন্যায় ভাবে মানুষকে আঘাত করেছিল আল্লাহ আমি হাত আজকে তোমার আদালতে সাক্ষী দিয়ে দিলাম ফেরেশতাদের লেখনের মাধ্যমে এক নাম্বার সাক্ষী দুই নাম্বার জমিনের সাক্ষী তিন নাম্বার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ সাক্ষী দিয়ে দিবে প্রমাণ হবে বান্দা তুই গুনাহ করেছো এরপর আল্লাহ বলবে বান্দা কেন গুনাহ করলি অন্যায় করলি না ফরমানি করলি এরপর বান্দা বলবে আল্লাহ নিজ ইচ্ছায় করি নাই ইবলিস করাইছে এখনো বান্দা কাটা যাওয়ার চেষ্টা করবে বান্দা বলবে মালিক গুনাহ আমি করি নাই আমার ইচ্ছায় করি নাই ইবলিস গুনাহ করাইছে আল্লাহ আল্লাহ ইবলিসকে ডাকবে ওই ইবলিস তুই আমার বান্দা বান্দিদেরকে গুনাহ করাইছো ওয়াকালা শাইতানু লাম্মা কুযিয়াল আমর ইন্না ওয়াদাকুম ওয়াদতুকুম ইবলিস বলবে মালিক আমি জোর করে ঘাড়ে ধরে তোমার বান্দা বান্দিরে গুনাহ করাই নাই অন্যায় করাই নাই রে আল্লাহ আমি মাত্র দাওয়াত দিয়েছি অন্যায়ের ব্যাপারে শুধু দাওয়াতটা দিছি সাথে সাথে তোমার বান্দা বান্দিরা গ্রহণ করেছে জোর করে ঘাড়ে ধরে তোমার কোনো বান্দা বান্দিরে আমি গুনাহ করাই নাই ঘাড় ধরায় কোনো বান্দারে জিনা করাইছে ইবলিস গাড় ধরে জোর করায় সুদ ঘুষ খাওয়াইছে কাজে কাজে শুধু এলান করে